একটুখানি সবুজ খুঁজি, একটু সবুজ হাওয়া, এই শহরে একটু সবুজ অনেক বেশি পাওয়া। একটুখানি সবুজের জন্য আকুতি, হাঁপিয়ে ওঠা পথিক, খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে নানা পেশার মানুষ, সবারই একটু স্বস্তির খোঁজ প্রকৃতির মাঝেই। কিন্তু নগরীতে দিন দিন কমছে সবুজের পরিমাণ, অবকাঠামো উন্নয়নের কবলে বিলীন হচ্ছে গাছ, বাড়ছে উষ্ণতা। রাজধানীর ধোলাইখাল সড়কদ্বীপে মিলবে না গাছের দেখা। তীব্র রোদ গরমে অতিষ্ঠ এলাকার মানুষ, যেন ধুলায় ধূসরিত যাপিত জীবন। ঢাকা শহরে তো কোনো গাছপালা নাই, কিন্তু ওদের তো গরমে আমরা ভাজে পুড়ে যাচ্ছি। আমরা খরচ করতে একটা যাত্রী না গেলে আমার মনে ইচ্ছে হয় না, যার একটা খ্যাপ নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে। আমাদের কষ্ট ছাড়া কাজ আছে, গরমে অনেক পেটের দায় করতে হইব। গাছের নিচে দাঁড়ান যেত বা বসা যেত, কোনো একটা গাছপালা নাই। কেন একই চিত্র বাংলা মোটর, মহাখালী সহ বিভিন্ন এলাকাতে। সড়কদ্বীপ জুড়ে গাছের বদলে ঠাঁই হয়েছে ব্যানার পোস্টারের, যা পরিবেশের বিপর্যয়ের সাথে ঘটাচ্ছে সৌন্দর্যহানিও। ক্রমাগত বৃক্ষ নিধনের কারণে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। গ্লোবাল ফরেস্ট ওয়াচের এক গবেষণা বলছে, 2001 থেকে 2021 সাল পর্যন্ত 2,14,000 হেক্টর গাছের আচ্ছাদন হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে বিআইপির তথ্য বলছে, 1995 সাল থেকে 2023 সাল পর্যন্ত ঢাকার সবুজ 52 বর্গ কিলোমিটার থেকে কমে হয়েছে 29 বর্গ কিলোমিটার। গবেষণা বলছে, একটি আদর্শ নগরীর জন্য সবুজ থাকা প্রয়োজন 15%, কিন্তু রাজধানী ঢাকায় সেই সবুজের পরিমাণ মাত্র 7.9%, অর্থাৎ প্রয়োজনের তুলনায় প্রায় 8% কম। পরিবেশবাদীরা বলছেন, নগরায়নের প্রভাব আর অপরিকল্পিত নানা প্রকল্পের কারণে উধাও হচ্ছে নগরীর সবুজ, সেই সঙ্গে বাড়ছে অসহনীয় তাপমাত্রা। সবুজায়ন কমে যাওয়ায় বাড়ছে ঢাকার তাপমাত্রা। একটি গবেষণার তথ্য বলছে, ঢাকা শহরে গ্রামের চেয়ে তাপমাত্রা বেশি থাকে, গড়ে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গাড়ি নিয়ে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, তো অনেক গরম লাগছে, যার কারণে এখানে বসলাম যে বাতাস আছে গাছপালার নিচে। সরদিতে গাছ কাটা হতেছে, রাস্তা দিয়ে অনেক গাছ কাটা হতেছে। গাছ ছাড়া মানুষ কেমন থাকবে? গাছ সবারই পরিবেশ ভারসাম্য রক্ষা করে না, এটা যদি এইভাবে কেটে ফেলে তাহলে তো আমরা বাঁচতে পারবো না। পরিবেশবাদীদের দাবি, অবকাঠামোগত পরিকল্পনায় প্রকৃতিভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি সবুজায়ন বাড়াতে রাজুক, সিটি কর্পোরেশন, বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। কর্তৃপক্ষ নিজেই যখন গাছ কাটে এবং সবুজ গুল্ম লাগিয়ে সেই গাছের পরিপূরক হিসেবে সবুজায়নের গল্প বলে, তখন বুঝতে হবে জনবিচ্ছিন্ন এক ধরনের নগর সরকার ব্যবস্থা আমরা চালু করে ফেলেছি। এই জায়গায় একটা আমূল পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ফুটপাতেও কিন্তু এখনও সুযোগ আছে গাছ লাগানোর, এবং নানাভাবে এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়েছে। যেমন ফুটপাতের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গা চিহ্নিত করে বোরহোল করে সেখানে কিন্তু গাছ লাগানো যায়, তাহলে ফুটপাতে যারা মানুষ চলাফেরা করবে তারাও কিন্তু একটা ছায়ার মধ্যে চলে আসবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এক গবেষণায় বলা হয়, ঢাকায় সবুজ আচ্ছাদিত এলাকার পরিমাণ মোট আয়তনের প্রায় 9%, আর জলাভূমি আছে 4.38%। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সবুজ বনায়ন ও জলাশয় সংরক্ষণে উদ্যোগের কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাপদাহ কিংবা বিশেষভাবে ঢাকায় যে তাপদাহ কিংবা আমাদের যে কিছুটা ইমব্যালেন্স দেখা দিয়েছে, যেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, অবশ্যই ঢাকা সিটি কর্পোরেশনও এই ক্ষেত্রে সহায়ক হিসাবে যে সমস্ত কাজগুলো করার জন্য উদ্যোগগুলো রেখেছে, এর ভিতরে একটা হলো যে সবুজ বনায়ন করার বিষয়। নগরে বনায়ন, গাছ কাটা ও সংরক্ষণে সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করে তার সঠিক বাস্তবায়নের দাবি নগরবাসীর। সাজিদ আরাফাত, এখন ঢাকা।